সামনেই ভ্যালেন্টাইন্স ডে, দুই পক্ষ থেকে গিফট দেওয়ার একটা ব্যাপার থেকে যায়। এবার ব্যাপারটা হচ্ছে যে মেয়েদেরকে গিফট দেওয়াটা খুব একটা কঠিন কাজ নয়, যে কোনো বয়সের মেয়েদেরকে টেডি বিয়ার গিফট করলে তারা খুশি হয়ে যায়। ছোট ছেলে মেয়ে যারা প্রেম করছে, যাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ার ভাষায় নিব্বা নিব্বি বলি, তারা কিন্তু ওই ওম শান্তি ওমের যে গিফট আছে, একটা কাঁচের ভিতরে একটা ছেলে আর মেয়ে ড্যান্স করছে, ওই ধরনের গিফট হলে তারা খুশি হয়ে যায়। একটু বড় বয়সের মেয়ে, তাদেরকে ওই একটা কোনো শাড়ি, একটা ছোটখাটো গয়না কিংবা একটা দামি কোনো ছোটখাটো জিনিস, ঠিক আছে, যেগুলো সে ব্যবহার করতে পারে, মেকআপ টেকআপ এগুলো দিলেও তারা খুশি হয়ে যায়। কিন্তু ট্রেডিশনাল যে মেয়েগুলো আছে, যারা একটু শিল্প সংস্কৃতিকে ভালোবাসে, তাদেরকে একটু ভেবেচিন্তে দিতে হয় গিফটগুলো। ধরো কোনো একটা ইউনিক গিফট তাদেরকে দিতে হবে, তোমার আর ওর তোলা কোনো একটা এমন ছবি, 7 বছর আগেকার ছবি, সেটাকে তুমি বড় করে ফ্রেমে বার করলে, ঠিক আছে, তাকে বাঁধিয়ে তাকে ছবিটা দিলে, তারা খুশি। তো এই সব মিলিয়ে মেয়েদেরকে গিফট দেওয়াটা খুব একটা কঠিন কাজ নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ছেলেদেরকে গিফট দেওয়াটা কিন্তু একটু কঠিন কাজ। তুমি ছেলেদেরকে কি গিফট দিলে তারা খুব খুশি হবে সেটাই আজকে বলবো। তুমি যে ধরনের মেয়ে হও না কেন, যে বয়সের মেয়ে হও না কেন, তোমার টাকা পয়সার দিকে সাধ্যের একটা গিফট, এবং এই গিফটটা দিলে সেই ছেলেটা, তোমার পার্টনার, সবসময় তোমার কথা প্রতি মুহূর্তে মনে করবে। বাংলা ভাষায় সস্তায় পুষ্টিকর খাবার, কি গিফটটা ভিডিওটা দেখো বলছি। দেখো, প্রথমত ভ্যালেন্টাইন্স ডে বা হোক কিংবা বার্থডে হোক, এমন কিছু একটা গিফট দেওয়ার চেষ্টা করতে হবে যে গিফটটা সে সবসময় ইউজ করে। এবার একটু ভেবে দেখো, ছেলেরা সবসময় কি ইউজ করে? পার্স। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা যে ভুলটা করে সেটা হচ্ছে যে মেয়েরা ছেলেদেরকে একটা গিফট দেয় কি, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, প্যান্ট, এগুলো। কিন্তু তার থেকেও কম দামের মধ্যে হয়ে যাবে একটা মানি ব্যাগ, একটা পার্স, যেটা সে যে কোনো প্যান্টই পড়ুক না কেন সেই প্যান্টটা পকেটে সে রাখবে। যতবার সে দিনে পার্সটা ইউজ করবে, ততবার তোমার কথা মনে পড়বে। এটা একটা সস্তাই পুষ্টিকর গিফট, ঠিক আছে। সেকেন্ড আরেকটা গিফট আছে, সেটা হচ্ছে বেল্ট। একটা ছেলের 4টে প্যান্ট হতে পারে, সে হয়তো সকালে একটা প্যান্ট পরে, বিকালে একটা প্যান্ট পরে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওই 4টে প্যান্টের জন্য একটাই বেল্ট থাকে। এবার যদি বেল্টটা তোমার দেওয়া হয়, তাহলে সে যে কোনো প্যান্টের সাথে বেল্টটা পড়ুক না কেন, তোমার কথা অবশ্যই মনে পড়বে, তাই না? এটাও কিন্তু সস্তায় একটা পুষ্টিকর গিফট। থার্ড, এটা হচ্ছে খুব বহু পুরোনো দিনের গিফট, সেটা হচ্ছে একটা ওয়াচ। ইয়েস, রিস্ট ওয়াচ, আজকে আমার হাতে নেই, যদি ভ্যালেন্টাইন্স ডে কেউ গিফট করে তাহলে পরে নেবো। যাই হোক, যদি তুমি একটা ঘড়ি, একটা ওয়াচ, একটা ঘড়ি যদি তুমি তাকে গিফট করতে পারো, যেটা খুবই কম দামের মধ্যে হয়ে যায়, 150 টাকা, 200 টাকা, 100 টাকার মধ্যে হয়ে যায়, ঠিক আছে, এবং এটা সাধ্যের মধ্যে কেন বলছি, কারণ মেয়েরা তো খুব একটা ইনকাম টিনকাম করে না, যারা ইনকাম করে তারা দেবে, যাদের কাছে টাকা পয়সা আছে তারা হয়তো দামি গিফট দেবে। বাট আমি সবার জন্য ভিডিওটা বানাচ্ছি, তার জন্য এই গিফটগুলোকে চুজ করেছি। এই গিফটগুলোই হচ্ছে সব থেকে সস্তা গিফট, এবং যেগুলো ছেলেরা প্রতিনিয়ত ইউজ করে। এমন কোনো দিন থাকতে পারে না যখন ছেলেরা পার্স, বেল্ট, ঘড়ি এগুলো ইউজ করে না। এই 3টে গিফট, ঘড়ি, পার্স এবং বেল্ট, যদি তুমি ছেলেদেরকে দাও, তাহলে অবশ্যই ছেলেরা প্রতি মুহূর্তে তোমার কথা মনে করবে। হ্যাঁ, আর একটা দামি গিফট আছে যেটা দুজন দুজনকে দিতেই পারো, সেটা কি জানো? কাগজে লেখা একটা বড় চিঠি, যে চিঠির মধ্যে সুন্দরভাবে লেখা থাকবে তোমাদের প্রেমের কাহিনীটা, কিভাবে শুরু হয়েছিল, কতটা খারাপ ভালো সময়ের মধ্যে তোমরা কাটিয়েছো, এবং কিভাবে তোমরা লাইফটাকে কাটাতে চাও। সেখানে নিচে একটা প্রমিস থাকবে, তুমি যে কোনো পরিস্থিতিতে তার হাত ধরে থাকতে চাও, তাকেই চাও। এই চিঠিটা যদি তুমি যদি তাকে দিতে পারো, তাহলে অবশ্যই সে তোমার প্রতি খুব 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 ইমপ্রেস হবে, বুঝা গেল? তো এটাই ছিল ভিডিওর টপিক, যে ছেলেদেরকে কি ধরনের গিফট দিলে ছেলেরা খুব বেশি খুশি হয়, এবং সব ধরনের মেয়ের জন্য সস্তায় পুষ্টিকর গিফট, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা এই গিফটগুলো পেলে অবশ্যই খুশি হবে। তার সাথে আর একটা কাজ করতে পারো, একটা বোনাস পয়েন্ট বলে দিতে পারি, তুমি এটাও ভাবতে পারো যে ছেলেটার এখন রিসেন্ট কোন জিনিসটা দরকার। হয়তো কোনো একটা জিনিসের দরকার, সেটা সে কিনতে পারছে না, বা তার কাছে এখন টাকা পয়সা নেই, তো সেই গিফটটা তুমি যদি তাকে দিতে পারো গিফট হিসাবে সেই জিনিসটা, তাহলে তবু সেও খুশি হবে খুব, ঠিক আছে। এটা তুমি অ্যাজ এ পার্টনার অবশ্যই বুঝতে পারবে যে তোমার পার্টনারে কি দিলে এখন বেশি খুশি হবে, ঠিক আছে। চলো, এটাই ভিডিও টপিক ছিল। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা রিফ্রেশ করে নাও। এই চ্যানেলে লাভ প্রবলেম সলিউশন, লাইফ প্রবলেম সলিউশন নিয়ে আলোচনা হয়, আর এই ভিডিওগুলো সব র ফুটেজ আপলোড হয়, এখানে কোনো রকমের স্ক্রিপ্টিং বা এডিটিং হয় না। আমি যেভাবে আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলি, যেভাবে তুমি তোমার ফ্যামিলি মেম্বার্স, বন্ধু বান্ধব, ভাই বন্ধুর সাথে কথা বলো, ঠিক তেমনভাবেই আমি ভিডিওগুলো বানাই। তাই হয়তো অন্যান্য চ্যানেলের থেকে দেখতে একটু আলাদা হতে পারে,
যাই হোক, এটা ছিল ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আর তোমার লাইফে কোনো প্রবলেম থাকলে, লাভ রিলেটেড কোনো প্রবলেম থাকলে নিচে যে কোনো ভিডিও নিচে কমেন্ট করতে পারো। এছাড়া ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে গিয়ে আমাদের ফেসবুক পেজটা ফলো করে নিও, এবং ফেসবুক পেজে তুমি তোমার প্রবলেম নিয়ে ডিসকাস করতে পারো, সেই নিয়ে আমি ভিডিও বানাবো। চলো, এটাই ছিল আজকের টপিক। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।